মেঘালয়লৈ নাযাব। মেঘালয়ের পরিস্থিতিক লৈ উদ্বিগ্ন আমেরিকা। মণিপুরের পাছত মেঘালয় ভ্রমণ নকৰিবলৈ নাগরিকক সকিয়নি আমেরিকার। মেঘালয় পর্যটন উদ্যোগত বিপদ ঘণ্টা। কেবল পর্যটন উদ্যোগের পরাই বছরি 15,000-ও অধিক কোটি টাকার রাজ সংগ্রহ করা মেঘালয় এতিয়া নিজের ভরিতেই নিজে মানিছে কুঠার। খাসি ছাত্র সংস্থা আর খাসি টুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে অসমৰ ট্যাক্সি চালকর সংঘাত নিরাময়ত সম্পূর্ণরূপে ব্যর্থ মেঘালয় সরকার, যার বাবে মেঘালয়লৈ যাবলৈ ভয় করা হয়েছে দেশি বিদেশি পর্যটক। এটা এমএল গাড়ি আহে ইয়াত, আমার খানাপাই সুনত লাগে রাতি দিনত লাগে, আমার বুড়িয়াকে যায়, কিন্তু আমাক তাত গাড়ি পার্কিং নিদিয়ে, গাড়ি লগাব একদম পার্কিং নিদিয়ে। আগত যেনেকে চলিছিলে আজি তো কমে দেখা পাইছো। মেঘালয়ত যেহেতু আমার অসমর গাড়ি টুরিস্টবিলাক যাব দিয়া নাই, সেইটো কারণে কম হয়েছে নেকি এতিয়া সেইটো বিশেষকৈ আমি গম পোৱা নাই, কিন্তু দেখোঁতে আমি ইয়াতে থাকো এনিটাইম আর টুরিস্ট গাড়ি আগতকৈ বহুত কম আছে। গ্রীষ্মকালত পর্যটকেরে ধা খাই থাকে শিলং ছেড়াপুঞ্জিকে ধরে রাজ্যখনের পর্যটন ক্ষেত্র সমূহ। বিগত কেবা দিন ধরে মেঘালয়ের খাসি সংগঠনের সঙ্গে অসমৰ ট্যাক্সি চালকর সংঘাতর বাবে ব্যাপক হারত লোকসানের সম্মুখীন হয়েছে মেঘালয়ের পর্যটন উদ্যোগ। মেঘালয়ত বাতিল হয়েছে 30% হোটেলের বুকিং। শনিবারে মেঘালয়ের হোটেল সমূহত 50% বুকিং বাতিল। শনিবারেও অসমৰ পৰা মেঘালয়লৈ যোৱা বাহনত বাধা প্রদান খাসি ছাত্র সংস্থা আর খাসি টুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের। থলুয়া বা আপনার যখন টুরিস্ট এসোসিয়েশনের যখন সহকারী আছে তেওঁলোকৰ অন্য দল সংগঠনে অজুহাতটো সেইটোৱে দেখাইছে যে বহিরাজ্যের পৰা যোৱা যোনখিনি আমার পর্যটক হয় বা আমার অসমৰ গাড়ি হয় বা আমার বাহিৰৰ গাড়ি হয় তেওঁলোকে যাতে গৈ কিনে পর্যটকস্থলীলৈকে যাবলৈ বাধা কৰি আছে, যাতে তেওঁলোকে সেইটো অনুভৱ দেখুৱাই আছে তেওঁলোকৰ ইনকাম সোর্স বা তেওঁলোকৰ গাড়ীবিলাক চলাচল কৰিবৰ কাৰণে অসুবিধা হৈছে। তাৰ বাবে তেওঁলোকে আগতে এখন টুরিজম ডিপাৰ্টমেণ্টত এখন মেমৰেণ্ডাম এখন দিছে, সেই মেমৰেণ্ডামখন দিয়াৰ উপৰি কিন্তু চৰকাৰে আজিলৈকে তেওঁলোকে সেইটো স্বীকৃতি কৰা নাই, কিন্তু সেইটো কাৰণে তেওঁলোকে নিজৰ চৰকাৰে বিৰোধিতা কৰিবৰ কাৰণে তেওঁলোকে এটা মধ্য ৰাস্তাত যোনটো চেৰাপুঞ্জী ডাউকি যোৱা মধ্য ৰাস্তাত তাতে যোনখিনি সতীর্থ যা গাড়ি গেছে কি করেছে পর্যটকবিল তারপর নমাই কিনে আমাকে ঘুরা পঠাই দিয়েছে। শুক্রবারে গুয়াহাটি মেঘালয় ডাউকি পথত সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতির। ইয়ার মাজতে মেঘালয়ত পর্যটকের হারাশাস্তিক লৈ উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। নিজ দেশের পর্যটকক মেঘালয় ভ্রমণত বাধা আরোপ করেছে আমেরিকায়। আমেরিকান সকলক শিলং ডাউকি ভ্রমণ নকৰিবলৈ নির্দেশনা জারি করেছে আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ে। আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি উন্নত নোহালেকে মেঘালয় ভ্রমণ নকৰিবলৈ নির্দেশ। রাজ্যখনের পরিস্থিতি উন্নত করে শান্তি উভতাই অনার চেষ্টা অব্যাহত রাখিছে আন কেইবাটাও সংগঠনে। ইফালে পরিস্থিতি বিষম দেখি ক্ষমা বিচাৰিছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব মেঘালয়, মেঘালয় গ্রাম্য পর্যটন মঞ্চ, মেঘালয় পর্যটন উন্নয়ন মঞ্চ, ট্যুর গাইড এসোসিয়েশন অব মেঘালয়, পর্যটন আর হোটেল ব্যবস্থাপনা বিভাগে। অনাগত দিনত মেঘালয় ভ্রমণলৈ অহা পর্যটকসকলক কোনো সমস্যার সম্মুখীন নহব বলে আশ্বাস প্রদান করে মেঘালয়ের সংগঠনসমূহে। যোরাবাটৰ পৰা মৌসুম গগৈ, দিশপুরৰ পৰা ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।